আসসালামু আলাইকুম, কিয়া পিয়া রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি কিয়া, আজকে আমি আপনাদেরকে মুরগির গিলা কুলিজা রান্না করে দেখাবো। এর জন্য আমি ফ্রাই প্যানে তেল নিয়েছি, 6 টুকরা ছোটো এলাচ নিয়েছি, 2 টুকরা দারচিনি আর 1 টুকরা তেজপাতা নিলাম। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি 7 মতো লবণ দিব, এখানে 1/2 টেবিল চামচের মতো দিলাম। এবার আমি আদা, জিরা আর রসুন বাটা দিচ্ছি, এটা আমি 2 চা চামচ মতো করে দিয়েছি। অল্প একটু পানি দিলাম, দিয়ে নেড়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 8 টেবিল চামচ মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ ধনে গুঁড়া, আমার এখানে 1 টেবিল চামচ একটু কম আছে, পরে আবার দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে একটু অপেক্ষা করি। এখন আমি এতে কলিজাগুলো দিয়ে দিলাম, গিলা কলিজা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করি, দিয়ে এলাম। এখন ওকে নেড়ে চেড়ে দিই। এটা আপনারা যতক্ষণ সিদ্ধ হতে লাগবে ততক্ষণ পর্যন্ত রান্না করবেন। আমার হয়ে গিয়েছে, চুলাটা এখন নিভিয়ে দিলাম। এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার গিলা কলিজা রান্না। আপনারা রেসিপিটা বুঝতে কোনো সমস্যা হলে ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু লেখা আছে, দেখে নিন। আজ এই পর্যন্তই, সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।